আবার এলো রমজান, আবার এলো রমজান, আবার এলো রমজান, আবার এলো রমজান, আবার এলো রমজান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আলহামদুলিল্লাহ ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। এটিএন বাংলার সম্মানিত দর্শক শ্রোতা, সাহারির বরকতময় রমাজানুল মুবারকের এই অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এক মহান নিয়ামত যিনি তার বান্দাদেরকে উপহার দিয়েছেন, রমাজানুল করিম, রমাজানুল মুবারক। 29 বা 30টি দিনে মিলে রমাজান, আর তাই তো আমরা এই অনুষ্ঠানটি শুরু করেছি এভাবে, রমাজানের 30 দিন জান্নাত লাভের সুযোগ নিন। দেখতে দেখতে রমজানের প্রথম দিকের কয়েকটি রজনী এবং কয়েকটি দিন আমাদের কাছ থেকে বিদায় হয়ে গেছে। এভাবেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আইয়ামাম মা'দুদাত, একেবারে আঙ্গুলে গণা কয়েকটি দিন, ফুরিয়ে যাবে। কিন্তু এই বরকতময় মাসে আমাদের করণীয়, আমাদের দায়িত্ব এবং আমাদের কর্তব্য কি, এই বিষয়গুলোকে নিয়েই আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআন এবং নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ থেকে সহি শুদ্ধ যে বিবরণগুলো এসেছে তারই আলোকে আমাদের এই অনুষ্ঠানটি সাজিয়েছি। আজ আমরা শুনব রমাজানের এই মৌসুমে, নেকির মৌসুমে আমরা কি কি ইবাদত করে আল্লাহ সন্তুষ্টি অর্জন করতে পারি। আর এই বিষয়টির উপর কথা বলার জন্য আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি বিশিষ্ট আলেমে দ্বীন, অত্যন্ত উঁচু মানের একজন ইসলামী গবেষক, চিন্তাবিদ, আমার পাশে যিনি বসে আছেন শায়েখ হারুন হোসাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আপনাকে আমাদের স্টুডিওতে স্বাগত। আপনাকেও ধন্যবাদ। আমাদের পাশে আরেকজন রয়েছেন প্রবীণ আলেমে দ্বীন, এটি কামিল মাদ্রাসার অধ্যক্ষ জনাব শায়েখ মোহাম্মদ আব্দুল মতিন খান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা শুরুতেই এই বিষয়টির উপরে কথা বলার জন্য আসব শায়েখ হারুন হোসাইনের কাছে। এই যে রমাজান মাস, এটাকে বলা হয় ইবাদতের মৌসুম, আমরা কি কি ইবাদতের মাধ্যমে এই রমাজান মাসের বরকত এবং মহান নিয়ামত অর্জন করতে পারি, একটু মেহরবানি করে আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলবেন। ধন্যবাদ আপনাকে। সম্মানিত শুধু দর্শকবৃন্দ, আমরা জানি রমাজান মুবারক একটি মহিমান্বিত মাস, এটি হচ্ছে ইবাদতের একটা ভরা মৌসুম। এই মৌসুমে আমরা ইবাদতের যে সামগ্রিক দিক, এর একটা সমন্বয় বা এর একটা সমাহার একত্রে পেয়ে থাকি। আমরা জানি যে ইবাদতসমূহকে প্রধানত দুই ভাগে ভাগ করা হয়। প্রথম প্রকার হচ্ছে যেগুলি ফরজ ইবাদত, আবশ্যকীয় ইবাদত, যা অস্বীকার করা কুফুরি, যার ভিতরে ত্রুটি বিচ্যুতি থাকলে সেটি হবে ফাসিকি এবং অত্যন্ত গর্হিত কাজ। তন্মধ্যে রয়েছে সলাত, সিয়াম, জাকাত ইত্যাদি। অপরপক্ষে আমরা জানি এমন কিছু ইবাদত রয়েছে যে ইবাদতগুলি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য বোনার সুযোগ হিসাবে দিয়েছেন, যেগুলি আমরা করলে আমাদের যে মূল ইবাদত তার সাথে এটি সৌন্দর্য বৃদ্ধি করবে, এবং কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন যখন বিচার করবেন তখন আল্লাহ রাব্বুল আলামিন প্রথমেই বলবেন, দেখো বান্দার মূল ইবাদত অর্থাৎ ফরজগুলি দেখো। ফরজগুলি যখন ওজনে উঠানো হবে তখন যদি কারো ঘাটতি দেখা দেয় তাহলে তখন আল্লাহ রাব্বুল আলামিন দয়া পরবশ হয়ে বলবেন, দেখো আমার বান্দার কোনো অতিরিক্ত আমল আছে কিনা, যেগুলিকে আমরা সহজ ভাষায় বলে থাকি নফল ইবাদত। সেই নফলগুলি আল্লাহ রাব্বুল আলামিন পাল্লায় উঠিয়ে বান্দার পাল্লাকে ভারী করে তাকে জান্নাতবাসী করে দেবেন। এটি আরহামুর রাহিমিন, দয়াময় আল্লাহর অশেষ অনুগ্রহের অন্যতম। শুধু দর্শক, রমাদান মুবারক হচ্ছে ইবাদতের মৌসুম এ কারণে যে এই মাসের ভিতরে ইবাদত, ফরজ ইবাদত হোক, নফল ইবাদত হোক, মূল যে সকল ইবাদত সেই সব ইবাদতের সমাবেশ এর ভিতরে পাওয়া যায়। আমরা জানি ইবাদতের মধ্যে সবচেয়ে প্রধান ইবাদত হচ্ছে যেটাকে রাসুল ইবাদাত, সমস্ত ইবাদতের মাথা বা মূল বলা হয়ে থাকে, সেটি হচ্ছে সলাত।
সাথে সাথে ইবাদতের মধ্যে অন্যতম হচ্ছে সিয়াম। আল্লাহ রাব্বুল আলামিন রমাদানের এই পুরো মাসে সিয়ামকে ফরজ করেছেন, বলছেন কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন এই মাসে সিয়ামকে ফরজ করেছেন। আল্লাহ অন্যত্র বলেছেন ফামান শাহিদা মিনকুমুস শাহর ফালইয়াসুমহু, যে ব্যক্তি এই মাস পাবে সেজন্য এই সিয়া এই মাসের সিয়াম পালন করে। উপরন্তু সেখানে আমরা তৃতীয় আরেকটি ইবাদত দেখতে পাই, সেটা হলো যাকাত। এটি হচ্ছে মালি ইবাদত। সেই ইবাদতও আমরা মুসলিম বিশ্বে রমাদান কেন্দ্রিক এই ইবাদত আদায় করতে দেখি। এই ইবাদতেরও এখানে সমাবেশ ঘটেছে। সাথে সাথে থাকল ইসলামের পঞ্চম রুকুন, গুরুত্বপূর্ণ রুকুন হাজ। এই মাসে হাজ ফরজ নয়, বরং হাজ হবে তার পরবর্তী মাস থেকে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ইহসান করেছেন, দয়া করেছেন, মেহরবানি করেছেন যে বান্দা এই মাসে সলাত আদায়ের মাধ্যমে যে গুরুত্বপূর্ণ ইবাদত আঞ্জাম দেবে, সাথে সাথে সে সিয়াম পালনের মাধ্যমে সে ফরজিয়ত আদায় করবে, উপরন্তু যাকাত প্রদানের মাধ্যমে তার প্রাধান্য তার হাতকে সে যেরকম সম্প্রসারিত করবে হাজ থেকে যাবে। তাহলে হাজের এই গুরুত্বপূর্ণ ইবাদত থেকে কি বান্দা বঞ্চিত হবে? না। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে দিয়েছেন, যদিও রমাদান মুবারক হাজ ফরজ নয়, তবুও বান্দা যদি রমাদানের ভিতরে গিয়ে একটা উমরা করতে পারে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তা'দিলু উমরাতান ফি রমাদান, রমাদানে একটা উমরা একটা হজের সমান হয়ে থাকে। অপর বর্ণনা আসছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দশম হিজরিতে যখন তার যিনি তার জীবনের প্রথম এবং সর্বশেষ হজ আদায় করলেন, তো ওই হজ্জে মদিনার একজন মহিলা অংশগ্রহণ করতে পারেননি, মহিলা সাহাবি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ থেকে ফিরে এসলে মহিলার আকুতি থাকলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হজের এই গুরুত্বপূর্ণ ইবাদতে অংশ নিতে পারলাম না, এই মর্মে মহিলার আফসোস থাকলো। এই কথা শুনে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওহে নারী, ওহে আল্লাহর বাদী, তুমি আগামী বৎসর রমাদান আসলে সে সময় গিয়ে তুমি উমরা করে নিও, কেননা উমরা রমাদানের ভিতরে তা'দিলু হাজ্জাতান মাই, আমার সাথে হজ করলে যে নেকি হয়, রমাদানে উমরা করলে আল্লাহ বান্দার আমলনামায় সেই নেকি দান করেন। আলহামদুলিল্লাহ। কাজেই এর থেকে স্পষ্ট আমরা বুঝতে পারি যে মৌলিক ইবাদতগুলির এখানে সন্নিবেশন ঘটেছে। মৌলিক ইবাদতের পাশাপাশি আমরা দেখতে পারি সেখানে কিছু অতিরিক্ত ইবাদতের সুবর্ণ সুযোগ রয়েছে। যেমন আমরা এই মাসে সিয়াম আদায় করব ফরজ, ফরজ সিয়াম আদায়ের সাথে সাথে আমরা যে কাজটি করতে পারি সেটা হলো যে আমরা এই রমাদানে দিনের বেলা সিয়াম পালন করব, রাত্রিতে আমরা কোরআনুল করিম তেলাওয়াত করব, এবং আমরা অতিরিক্ত নফল সালাত সালাতুত তারাবিহ বা কিয়ামুল লাইল এর মাধ্যমে আমরা কোরআন তেলাওয়াত শুনব, কোরআন তেলাওয়াত করব, এবং দাঁড়িয়ে দাঁড়িয়ে দীর্ঘ লম্বা কেরাত পড়ে রুকু সিজদা করে ধীরস্থিরতার সাথে আমরা তারাবির সালাত আদায় করব। যদি সেটা করি তাহলে প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওমান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দাম মিন যামবি, যে ব্যক্তি ঈমানের সাথে অর্থাৎ এই ঈমান রাখে যে এটা তার উপরে ফরজ, এবং সাথে সাথে এই বিশ্বাস এই আশা রাখে যে সওয়াব কেবল আল্লাহ রাব্বুল আলামিন দেবেন, এর পারিতোষিক এর বদলা আল্লাহর কাছে প্রত্যাশা করবে, এই নিয়তে যদি কেউ সিয়াম পালন করে এবং কিয়াম করে আল্লাহ রাব্বুল আলামিন তার বিগত গুনাহগুলিকে মাফ করে দেবেন। তো শেখ আপনাকে ধন্যবাদ জানাই, আবার আপনার কাছে আসব। সম্মানিত দর্শক শ্রোতা, যে বিষয়টি আমাদের কাছে পরিষ্কার হলো যে রমজান মাস ইবাদতের মৌসুম, আমরা যে সিয়াম পালন করি আল্লাহ রাসূল বলছেন যে ঈমানান ওয়া ইহতিসাবান, ঈমানের তো একটা বিষয় এখানে চলে আসছে, ফরজ সালাত আমরা শুনলাম, পাশাপাশি ফরজ সিয়াম, অনেকেই এই রমজান মাসে যাকাত আদায় করেন, একটি বিষয় বাকি থাকে যেটি আমাদের শেখ হারুন হোসাইনের কাছ থেকে স্পষ্ট হলো যে হজ, হজ্জেরও কিন্তু প্রস্তুতি শুরু হয়ে যায় রমজানের পরের মাস থেকেই, হজ্জের মৌসুম শুরু হয়।
তার মানে এই ফরজগুলো আদায়ের পরেই সাথে সাথে হজ আসছে আর কেউ যদি রমজান মাসে উমরা পালন করেন তাহলে সে পুরস্কার স্বরূপ একটি হজ্জের নেকি লাভ করেন এই গুরুত্বপূর্ণ কথাগুলো আমরা শেখ হারুন হোসাইনের কাছ থেকে শুনলাম এবার আসব আমরা আমাদের মহতারাম প্রিন্সিপাল মোহাম্মদ আব্দুল মতিন খান শাইখের কাছে শাইখ আমি আপনার কাছে জানতে চাইব রমজান মাসে আমরা কি কি ইবাদতের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারি যেমন দান সাদাকা পরোপকার অর্থাৎ মানব কল্যাণমূলক কাজগুলো আমি একটু আপনার কাছ থেকে শুনতে চাচ্ছি সম্মানিত দর্শকবৃন্দ আমাকে যে বিষয়ে আলোচনা করার জন্য বলা হয়েছে আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সারা জীবন দানশীল ছিলেন আলহামদুলিল্লাহ কিন্তু রমজান মাস আসলেই তার দানের হাত আরো সম্প্রসারিত হতো এমনকি প্রবাহিত বায়ুর ন্যায় যে বাতাস কাউকে বখিলতা করে না সেইভাবে তিনি দান করতেন দানের হাত বাড়িয়ে দিতেন এবং রমজানের এই মাসে যারা ধনী তারাও দানের হাত বাড়িয়ে দিয়ে থাকেন বিশেষ করে জাকাত আদায় করে থাকেন এরপরেও নফল আরও একটি বিষয় রয়েছে সাদাকাতুল ফিতর সেটা এই রমজানে রোজার সাথেই সেটা সম্পৃক্ত তো কাজেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের গুনামাফের জন্য এবং আমাদের আমল নামায় নেকি সংরক্ষিত করার জন্য বৃদ্ধি করার জন্য এই মাসটিকে আল্লাহ আমাদের জন্য দান করেছেন এজন্য আমরা রমজানের সিয়ামের মাধ্যমে কিয়ামের মাধ্যমে দানের মাধ্যমে কোরআন তেলাওয়াতের মাধ্যমে তাসবিহ তাহলিলের মাধ্যমে আমরা এই মাসটিকে কাটাতে পারি উদযাপন করতে পারি ব্যবহার করতে পারি এবং এই মাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এমনই একটি রজনী রেখেছেন যে রজনীর নাম হচ্ছে লাইলাতুল কাদার এটা হাজার মাসের চাইতেও শ্রেষ্ঠ এটি একমাত্র উম্মতে মুহাম্মদের জন্য খাস করে দেওয়া হয়েছে অন্য কোনো নবীর উম্মতেরা এই রাত্রি পায়নি এমনকি আমাদের এই রমজানের সিয়ামটাও অন্যরা চেতে পেয়েছিল কিন্তু তারা পায় নাই তারা একমাত্র আমাদের ভাগ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই রমজান মাসের সিয়ামটা আমাদের জন্য নির্ধারিত করে দিয়েছেন এটা একটা নেকি অর্জনের মৌসুম এবং একটা মোক্ষম সময় রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্টভাবে বলেছেন মান সামা রমাদানা ঈমানাও ওয়া ইহতিসাবান গফিরাল্লাহু মা তাকাদ্দামা মিন জামবি যে ব্যক্তি ইমানের সাথে সওয়াবের আশায় সিয়াম সাধনা করবে আল্লাহ তার পূর্বের সকল গুনাহ মাফ করে দিবেন ঠিক তেমনিভাবে অমান কামা রমাদানা ঈমানাও ওয়া ইহতিসাবান গফিরাল্লাহু মা তাকাদ্দামা মিন জামবি যে ব্যক্তি রাত্রিতে কিয়াম করবে ইমান এবং সওয়াবের আশায় আল্লাহ তাকেও তার গুনাহ মাফ করে দিবেন ঠিক তেমনি হবে অমান কামা লাইলাতুল কদরে ঈমানাও ওয়া ইহতিসাবান গফিরাল্লাহু মা তাকাদ্দামা মিন জামবি লাইলাতুল কদরের রাত্রিতে কদরের রাত্রিতে যারা কিয়াম করবে আল্লাহ তাদের যাবতীয় গুনাহ মাফ করে দিবেন এবং এই মাসের প্রতি রাত্রিতেই আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একজন আহ্বানকারী আহ্বান করে থাকে ইয়া বাগিয়াল খাইরে আকবেল হে কল্যাণ অন্বেষণকারী সামনে অগ্রসর হও ইয়া বাগিয়া সাররে আকসের হে গুনাগার অধম তোমরা পিছিয়ে যাও গুনার থেকে এইভাবে প্রত্যেক রাত্রিতেই আহ্বান করা হয়ে থাকে তো আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আরাধনা পেশ করবো আরজি পেশ করবো যে আল্লাহ তুমি আমাদেরকে এই রমজানের এই মাসে শ্যাম ক্যাম সাদাকা দান ভালো কাজ কল্যাণমূলক কাজ করে আমরা যেন সত্যিকার অর্থে আল্লাহর কাছ থেকে আমরা জান্নাত পেতে পারি এবং জাহান্নামের আগুন থেকে মুক্তি লাভ করতে পারি তো এই জন্যেই আমাদের ইবাদতকে বাড়িয়ে দিতে হবে আমাদের নেক কাজ বাড়িয়ে দিতে হবে দানের হাতকে সম্প্রসারিত করতে হবে তো এখানে মোহতারাম অত্যন্ত মূল্যবান এবং গুরুত্বপূর্ণ কথা বলতেছিলেন বিশেষ করে রমজানের যে ফজিলত এবং রমজানের যে ইবাদত অত্যন্ত সংক্ষিপ্তভাবে মোহতারাম আপনার কাছ থেকে এই কথাগুলো এসেছে সম্মানিত দর্শকবৃন্দ আমরা জানলাম যে রমজান কত বরকতময়
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাদেরকে ক্ষমা করার জন্য, জান্নাত প্রদান করার জন্য এই আয়োজন। এটি যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রহমতের ভান্ডার দিয়ে পরিপূর্ণ করে, তার বান্দাদেরকে এই রহমত দ্বারা সিক্ত করে, সমস্ত গুণাগুলো থেকে মুক্ত করে জান্নাতবাসী হওয়ার জন্য এই আয়োজন। আমরা এই মাসে যত বেশি ইবাদত করতে পারবো আল্লাহর তত বেশি নৈকট্য লাভ করতে পারবো। আরেকবার আসবো শাইখ হারুন হুসাইনের কাছে, আমরা কি কি নফল ইবাদত করে এই মাসে আমাদের সময়গুলোকে বেশি কাজে লাগাতে পারি? ধন্যবাদ। শুধু দর্শকবৃন্দ, নফল ইবাদত দুই প্রকারের, একটা হলো মুতলক। এই মুতলক ইবাদত যেগুলি শরীয়তে নির্ধারিত দিন তারিখ বলা হয়েছে সেগুলির ভিতরে আদায় করা, আর দ্বিতীয় প্রকার যেগুলি হল, একটি হলো মুকাইয়েদ, এই মুকাইয়েদগুলি হলো শরীয়ত নির্ধারিত দিন তারিখে আদায় করা, আর দ্বিতীয় প্রকার হচ্ছে মুতলাক আম, যেটা আমরা নিষিদ্ধ সময়ের বাহিরে যে কোনো সময় আমরা করতে পারি। রমাদান মুবারক যেহেতু এমন একটি অফুরন্ত কল্যাণ লাভের মাস, সেই মাসে আমরা প্রতিযোগিতায় নামবো কে কত বেশি আমরা নেকি অর্জন করতে পারি। যেমন আমরা কোরআন তেলাওয়াতে প্রতিযোগিতায় নামতে পারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মাসে কোরআন তেলাওয়াতকে সবিশেষ গুরুত্ব দিয়েছেন। বুখারীর হাদিস রয়েছে, জিব্রিল আলাইহিস সালাম আগমন করেন প্রতি রাত্রিতে, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিব্রিলকে কোরআন শোনাতেন। এর দ্বারা এটা বোঝা যায় যে কোরআন পঠন পাঠনের গুরুত্ব এখানে উল্লেখ রয়েছে। আর যদি সেটা আমরা করি তাহলে কি নেকি রয়েছে সেটি আমরা জানি, কোরআন কিয়ামতের মাঠে সুপারিশ করবে সে বিষয়ে আমরা জেনেছি। আমরা কোরআন তেলাওয়াত এই মাসে বেশি করে করতে পারি। আমরা তারাবির সলাত নিয়মিত আমরা আদায় করতে পারি, এবং আমরা যাদের উপরে জাকাত ফরজ তারা জাকাত তো দেবই, যাদের উপরে জাকাত ফরজ নয় তারা যেন মনে না করি যে আমার উপরে জাকাত ফরজ নয়, এটা যেন না করি, বরং আমরা এই মাসে দানের হাতকে সম্প্রসারিত করি। আমি মনে করি যে রমাদানের 30 দিনে প্রত্যেকের এই রকম সংকল্প হওয়া উচিত যে কোনো দিন যেন আমার নামটা দানের খাতা থেকে মুক্ত না থাকে। বলতে চাচ্ছেন যে প্রতিদিনই একটু একটু করে, অল্প হোক তবু আমরা দান করে চলি, আমার যতটুকু সাধ্য ততটুকু সাধ্য অনুযায়ী আমি দান করে যেতে পারি। ডেইলি আমার পক্ষে 10 টাকা দেওয়া সম্ভব, আমি দিয়ে গেলাম। ডেইলি আমার পক্ষে 100 টাকা দেওয়া সম্ভব, দিয়ে গেলাম। ডেইলি আমার পক্ষে যার যতটুকু সম্ভব প্রতিদিন আমার আমলনামায় যেন দানের তালিকায় আমার নামটা থাকে, এই প্রতিযোগিতা আমাদের হওয়া উচিত। মোহতারাম, আমাদের হাতে সময় একেবারেই শেষ, তা না হলে আরও কিছু কথা শুনতাম। আমরা আমাদের প্রিন্সিপাল শাইখের কাছে আসব। আমরা আমাদের সমাজে বিভিন্ন মানুষকে বিভিন্ন রকমের কল্যাণকর কাজ করতে দেখি। এই রমজান মাসে আমরা আমাদের প্রতিবেশী নিকটাত্মীয় এবং আমাদের পিতামাতা তাদের উদ্দেশ্যে কি করতে পারি, একটু সংক্ষেপে দুই কথায়, যেহেতু আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। একজন মুসলিম হিসাবে সমাজের প্রতি, প্রতিবেশীর প্রতি, পিতামাতার প্রতি দায়িত্ব এবং কর্তব্য রয়েছে। এ মাসে পিতামাতার প্রতি তো শ্রদ্ধাবোধ সবসময় থাকবে, এ মাসে আরও বাড়িয়ে দেওয়া দরকার। এবং প্রতিবেশী তার হক আদায় করার জন্য রমজানে তাদের প্রতি খেয়াল রাখা, যদি দরিদ্র হয় তাদের প্রতি দানের হাত বাড়িয়ে দিয়ে আমরা তাদেরকে সাহায্য করতে পারি, এবং নানাবিধ কল্যাণকর কাজে নিজেরা আমরা নিযুক্ত থাকবো, অপরকেও নিযুক্ত রাখার জন্য আমরা উপদেশ বা ওসিয়ত নসিহত যাই বলি আমরা করব, এর জন্য চেষ্টা করা উচিত। তার কারণ এটা হলো কল্যাণ লাভের মাস, এই মাসে যে সাওয়ারুল মাওয়াসাত সমবেদনার মাস, সাওয়ারুল মাওয়াখাত ভাতৃত্বের মাস, কাজেই আমরা দরিদ্র মুসলিম ভাইদের প্রতি, প্রতিবেশীর প্রতি যে হক রয়েছে আল্লাহ এবং তার রাসূল কর্তৃক নির্ধারিত, সেইগুলি আমরা যাতে যথাযথভাবে পালন করে সকলকে উপকৃত করতে পারি, নিজেও উপকৃত হতে পারি, এজন্য আমাদের সচেষ্ট হওয়া দরকার। মোহতারাম, আপনাকে আবারও ধন্যবাদ এবং শুকরিয়া জানাচ্ছি। সম্মানিত দর্শকবৃন্দ, আমরা অনুষ্ঠানটির একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আজকের এই পর্বে যে বিষয়টি আমাদের কাছে স্পষ্ট হলো, আমরা এই ইবাদতের মৌসুমে যত বেশি বেশি আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য ইবাদত করতে পারব, এবং ইবাদতের পর্যায়গুলো আমরা জেনেছি, ফরজ ইবাদত, 5 ওয়াক্ত সালাত আদায় করা, সিয়াম পালন করা, যারা যাকাত প্রদান করেন হিসেব করে তাদের যাকাত প্রদান করা, হজ্জ
এই মাসেই আমরা আগামীতে যা এবছর যারা হজ্জের নিয়ত করেছি তার জন্য প্রস্তুতি গ্রহণ করা, নফল ইবাদতের মধ্যে বেশি বেশি নফল সালাত আদায় করা, ওযু করে দোরাকাত সালাত আদায় করার সুযোগ আছে, মসজিদে প্রবেশ করে দোরাকাত সালাত আদায় করার সুযোগ আছে, আপনি যখন ইশরাকের সালাত আদায় করার সুযোগ আছে, তারপর তারাবির সালাত তো আলহামদুলিল্লাহ রয়ে গেছে, কেয়ামুল লাইল আপনি আদায় করার সুযোগ আছে, অর্থাৎ এই যে নফল ইবাদত পাশাপাশি কোরআন তিলাওয়াত, এবং আরেকটি গুরুত্বপূর্ণ কথা যেটি আমরা আমাদের শায়েখদের কাছ থেকে শুনলাম, পরোপকার করা, প্রতিদিন কিছু না কিছু আল্লাহর রাস্তায় দান করা, 5 টাকা, 10 টাকা, 2 টাকা যাই হোক আমরা দান করব। আরেকটি বিষয় একটু দৃষ্টি আকর্ষণ করব, যে প্রচণ্ড গরমে রমাজানে রোজা রাখতে গিয়ে অনেকেই গাড়িতে বাসে যানজটে আটকা পড়ে থাকে, আমরা একটু ঠান্ডা পানি ইফতারের সময় তাদেরকে পৌঁছিয়ে দিয়ে মিনারেল ওয়াটারের একটি বোতল কিনে দিয়ে আমরা কিন্তু অফুরন্ত সওয়াব অর্জন করতে পারি রোজাদারদের হাতে। এই সওয়াবগুলো করে আমরা আল্লাহর সন্তুষ্টি লাভ করেই জান্নাতের অধিবাসী হতে পারবো। আল্লাহ পাক আমাদেরকে কিয়ামতের দিন জান্নাতি হওয়ার তৌফিক দান করুন, আমিন। এই আশাবাদ ব্যক্ত করে আমাদের এই পর্বটি এখানেই শেষ করছি, আগামী পর্বে আবার ইনশাআল্লাহ একই সময়ে আপনাদের সামনে উপস্থিত হব, আশা করি আপনারা আমাদের সঙ্গে থাকবেন। ততক্ষণ আল্লাহ আপনাদেরকে ভালো রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।